প্রথম কার্যনির্বাহক সভাত উপস্থিত থাকি নিজকে আমি ধন্য মানিছো। সুন্দর এখন সফল সভা আজি কার্যনির্বাহক সভা ইয়াত অনুষ্ঠিত হয়েছে। ইয়াতে যাক বিষয় আলোচনা হয়েছে, এই বিষয়বিলাক যদি আমি আগবাই লৈ যাওঁ তেতিয়াহলে জাতিটোর যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে সমস্যা আছে সেই সমস্যা নিশ্চয় সফল হব। আর আপনার যোগেদি একটা কথা জানাব বিচাৰিছো যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পাছতে এটা সমষ্টি কেনেকৈ উন্নয়ন হয় এই কথা আমার মাজুলীবাসী রাইজে যা 5 বছরতে বুঝবলে সক্ষম হয়েছে। এখন সরকারে এটা সমষ্টি কেনেকৈ উন্নয়ন করব পারে এই ধারণাটো কিন্তু আগতে মাজুলীবাসী রাইজর নাছিল। যেতিয়া ভারতীয় জনতা পার্টির সরকার হল আর সেই সরকারে যে উন্নয়নের যাত্রা আগবাই নিলে সেই উন্নয়নের যাত্রার যে সফলতা সেই সফলতা লৈ আজি মাজুলীবাসী রাইজ গৌরবান্বিত। আর ভবিষ্যতের দিনত ভারতীয় জনতা পার্টির পক্ষত থাকি ভারতীয় জনতা পার্টির দলের শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করব বলে আমি আশাবাদী। আর মোর্চার যে নবনির্বাচিত কার্যনির্বাহক সদস্য সকল আমার ফলের আন্তরিক শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজি মই দায়িত্ব লওয়া প্রথম কার্যনির্বাহক সভা আছে ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার মাজুলী জিলা সমিতির প্রথম কার্যনির্বাহক সভা। আজি কার্যনির্বাহক সভাখনের মোৰ বহুখিনি অভিজ্ঞতা হল আর এই কার্যনির্বাহক সভায় আজি এক সিদ্ধান্ত লওয়া হয়েছে অনাগত দিনত অনুসূচিত জাতি অধ্যুষিত এলাকার লগতে মাজুলীর যে বিভিন্ন সমস্যারাজি আছে সেই সমস্যারাজির উপর অনুসূচিত জাতি মোর্চার প্রতিজন কার্যকর্তায় বিভিন্ন দিকতে মানে সকল দলের হয়ে কাম করে যাব। আগন্তুক যে উপনির্বাচন আহি আছে সেই উপনির্বাচনের বাবেও মাজুলী জেলা অনুসূচিত জাতি মোর্চায় 100% অনুসূচিত জাতি গাঁওসমূহের ভোট মানে সাব্যস্ত করাটো এটা মানে 100% ভোট সাব্যস্ত করব বলে আজি ইয়াতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো। লগতে আমি অনাগত দিনত সেইখিনি আমি করবলে সক্ষম হম। আর আজি ইয়ারপর একটা মেসেজ যাও যেহেতু ভারতীয় জনতা পার্টি মাজুলী জেলা সমিতি অনুসূচিত জাতি মোর্চার যে কার্যনির্বাহক সেই কার্যনির্বাহকের সকল অনুসূচিত জাতি আজি যে রাজ্যিক নেতৃবৃন্দই সাংগঠনিক 40খন জেলাতে ভার্চুয়ালি যে সভার আয়োজন করেছিল সেই সভাত ডক্টর সরি মন্ত্রী পীযুষ হাজরিকা ডাঙরিয়া আর আমার ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি দিলীপ শইকীয়া ডাঙরিয়া আর আমার এস সি মোর্চার স্টেট কেন্দ্রীয় সমিতির সম্পাদক নীলপম দাস ডাঙরিয়া আমার মার্গদর্শন করেছে। লগতে আমার রাজ্যিক নেতৃবৃন্দ আমার সন্মানীয় সভানেত্রী মূল স্বর্ণাকা ডাঙরিয়া আমার যে মার্গদর্শন করলে তাত আমি নথৈ সুখিয়া অনুভব করছো। সেহে মানুষকে কোথাও আপনার আমার উপস্থিত আমি পুনর্বার আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি।